ফুলকির মন জয় করে ডিভোর্স ভেস্তে দিল রোহিত। হ্যাঁ বন্ধুরা, এমনটাই দেখা যাবে, তাই সম্পূর্ণ জানতে ভিডিওটিতে লাইক দিয়ে পুরো ভিডিও দেখতে থাকো। গল্পের শুরুতেই দেখা যাবে ফুলকিকে সবাই চেপে ধরে আর বলতে থাকে, কি ফুলকি, তোমাকে দাভাই কি বলতে এসেছিল? কিছুই বলেছে তো? নিশ্চয়ই কিছু বলেছে। কি বলেছে বলো, কি বলেছে? তখন ফুলকি বলে, আমি তো ঘুমোচ্ছিলাম, আমি তো কিছু জানিই না। তখনই ধানু বলতে থাকে, দেখো ফুলকি, এটা আমার প্রথম কেস, আমি কিন্তু কিছুতেই হারবো না, এভাবে নরম হলে চলবে না, বুঝেছো? তোমাকে কি বলেছে দাভাই, কোনো চিরকুট দিয়েছে বলো? তখন ফুলকি বলে, না না, কিছুই দেয়নি। তারপরে ফুলকি মনে মনে ভাবতে থাকে, মিথ্যাটাও তো আমি ঠিক করে বলতে পারি না, কী যে করি। তারপরে ফুলকি বলে, আমি কলঘরে যাচ্ছি। এই বলে ফুলকি ওখান থেকে চলে যায়। আর এইদিকে ওরা বলতে থাকে, কিছু একটা তো দিয়েছে, পুরো ঘর সার্চ করে দেখতে হবে। তারপরেই সব কিছু দেখতে দেখতে ফুলকির বালিশটা উঠালেই একটা চিঠি পায় পিয়াল, আর বলতে থাকে, এই তো চিঠি। তারপরেই তমাল সেটা নিয়ে বলতে থাকে, চলো চলো এখান থেকে চলো। এই বলে ওরা সবাই চলে যায়। আর ওইদিকে ফুলকি কলঘর থেকে বেরিয়ে এলেই সবাই এসে ফুলকির দিকে তাকিয়ে থাকে। তারপরে ধানু ফুলকিকে বলতে থাকে, এই ফুলকি, তোমাকে যদি দা ভাই বলে ডিভোর্সের নোটিশ তুলে নিতে, তখন তুমি কি করবে? তখন ফুলকি বলে, না না, আমি কিছুতেই তুলে নেব না। কি ভেবেছো, আমি তো স্যারের ভালো জন্যই ডিভোর্সটা দিতে চাই, তাই আমি কিছুতেই তুলে নেব না। তারপরে ধানু অবাক হয়ে ফুলকির দিকে তাকিয়ে থাকে। তারপরে ফুলকি মনে মনে বলতে থাকে, স্যার আমার সাথে এরকমভাবে দেখা করতে চাইছে, কিছু একটা ব্যবস্থা সকালবেলা করতেই হবে। এই বলেই সকাল সকাল ফুলকি যখনই এক্সারসাইজ করতে বের হবে, তখনই রোহিতের ঘরে একটা চিঠি ফেলে রেখে যায় আর বলতে থাকে, মা কালিকো, তুমি দেখো স্যার যেন চিঠিটা পায়। এই বলেই ও রাস্তায় দৌড়তে থাকে। ঠিক তখনই ফুলকি ভাবতে থাকে, স্যার চিঠিটা পেলো তো ঠিকঠাক মতো? ঠিক তখনই রোহিত গাড়ি নিয়ে সেখানে চলে আসে। আর আসলেই ফুলকি গাড়িতে উঠে বলতে থাকে, স্যার আপনি চিঠিটা পেয়েছেন, ভাগ্য ভালো আমার। তখন রোহিত চিঠিটা বের করে চিঠিটা পড়ে শোনায় আর বলতে থাকে, কতগুলো লেখা ভুল করেছো বলো তো, ভাগ্যিস আমি বুঝেছিলাম, না হলে তো এই লেখা কেউই বুঝতো না। তখন ফুলকি বলতে থাকে, স্যার আপনি কি এই বানানের জন্য আমাকে বকা দেওয়ার জন্য ডেকেছেন? তাহলে আমি চললাম। এই বললেই রোহিত ফুলকির হাত ধরে ফেলে আর বলে, আমার সাথে রাগ দেখাচ্ছ ফুলকি দাস, একদম ঠিক হচ্ছে না কিন্তু। তখনই ফুলকি ভয় পেয়ে যায়। তারপরে রোহিত নিজেকে নিজে বুঝায় মনে মনে আর বলতে থাকে যে, না রোহিত, এখন মাথা গরম করলে কিচ্ছু হবে না, ফুলকিকে দিয়ে যে করেই হোক ডিভোর্সটা ক্যান্সেল করাতেই হবে। এই ভেবে চুপ করে থাকে রোহিত। তারপরে ফুলকিকে বলতে থাকে, ফুলকি তোমাকে নিয়ে ভেবেছি লং ড্রাইভে যাব, বুঝেছো? তখন ফুলকি বলে, ইস স্যার আগে বলবেন না যে আপনি লং ড্রাইভে যাবেন, তাহলে শাড়ি টাড়ি কিছু একটা নিয়ে আসতাম। ঠিক তখনই রোহিত একটা ব্যাগ দেয় আর ফুলকিকে আর বলতে থাকে, এটার মধ্যে শাড়ি আছে, বুঝেছো? তখন এ কথা শুনে তো ফুলকি খুশি হয়ে যায় আর মনে মনে ভাবতে থাকে, মা কালী গো, আমি কি শুনছি, কি দেখছি, স্যার আমার জন্য শাড়ি এনেছে, আমার কেমন যেন লাগছে। তারপরেই ফুলকির সিট বেল্টটা পরিয়ে দেয় রোহিত। তারপরে গাড়ি চালিয়ে ওখান থেকে চলে যায়। আর এদিকে জেঠুমণি রাস্তা দিয়ে জগিং করার সময় ওদের যেতে দেখে চমকে যায় আর বলতে থাকে, এই রোহিত আর ফুলকি না, নিশ্চয়ই ওই তিনটা ঘুমাচ্ছে, সেজন্যই তো ওরা দুজন এখান দিয়ে বেরিয়ে গেল, এখনই কিছু একটা করতে হবে। তারপরে জেঠুমণি সাথে সাথে কল দেয়, কল দিয়ে বলতে থাকে, ঘুমোচ্ছিস, ঘুমো, বেশি করে ঘুমো। আর এদিকে রোহিত আর ফুলকি এদিকে গাড়ি নিয়ে বেরিয়ে গেল। তোরা তাড়াতাড়ি নবাবগঞ্জ থেকে অশোকনগর যাওয়ার রাস্তায় চলে, আমি সেখানেই আছি। তারপরেই ধানু পিয়ালা তোমার সেখানে চলে আসে আর বলতে থাকে, আসলে জেঠুমানি, সারা রাত তো আমরা জেগেছিলাম, তারপরে শেষ রাতের দিকে না ঘুম পেয়ে গেছে, তাই যার যার ঘরে গিয়ে শেষে ঘুমিয়ে পড়েছিলাম। তখনই জেঠুমানি বলতে থাকে, তোদের এত বড় একটা দায়িত্ব দিলাম, তোরা এতটুকু করতে পারলি না, সেই তো রোহিত ফুলকির মন গলিয়ে নেবে, ওর 2 মিনিটও লাগবে না ফুলকির মন গলিয়ে নিতে। তারপরেই ডিভোর্সের নোটিশটা তুলে নিলেই তখন সেই আগের মতোই কাহিনী চলবে, এই রোহিত ফুলকি আর ওইদিকে শালিনী একটা করে কাণ্ড ঘটাবে আর অশান্তি শেষ থাকবে না বাড়িতে। তোদের দিয়ে কিচ্ছু হবে না, যা, তোদেরকে এত বড় একটা দায়িত্ব দিলাম, এতটুকু তোরা সামনে রাখতে পারলি না, এই বলে জেঠুমণি রেগে বসে থাকে। তখনই তমাল পিয়াল আর ধানু বলতে থাকে, জেঠুমণি আর ভুল হবে না, এবার দেখো আমরা তোমার মান রাখবই, আমরা কিছুতেই ওদেরকে একত্রে হতে দেবো না, আর ফুলকিকে কিছুতেই ডিভোর্সের নোটিশটা উঠাতে দেবো না, তুমি দেখো। তখনই ধানু বলতে থাকে, জেঠুমণি আমি তো ফুলকিকে জিজ্ঞাসা করেছিলাম যে ফুলকি দাস ভাই যদি তোমাকে বলে ডিভোর্সের নোটিশটা তুলে নিতে তুমি কি করবে, তখন তো ফুলকি বললো যে না, আমি কিছুতেই তুলবো না। তখন জেঠু বলতে থাকে, হ্যাঁ তুই ফুলকির কথা শুনেছিস, কিছুতেই তুলবে না, রোহিতের ওর মন গলাতে 2 মিনিট লাগবে না, বুঝেছিস? তখন ধানু চমকে যায়। তারপরে ধানু তমাল আর পিয়াল জেঠুকে বুঝিয়ে বাড়ি পাঠিয়ে দেয়। তারপর ওরা ভাবতে থাকে যে কি করবে, রোহিত আর ফুলকিকে কী করে খুঁজে পাবে। তখনই তমাল বলতে থাকে, হ্যাঁ নিশ্চয়ই অশোকনগরের দিকেই গেছে ওরা, ভোম্বল দাকে কল দিতে হবে। এই বলে ভোম্বলকে কল দিয়ে সবটা বলে পিয়াল। তখন ভোম্বল তো সব কিছু শুনে চমকে যায়। আর ওইদিকে রোহিত আর ফুলকি অশোকনগরের রাস্তাতে একটা মেলার মধ্যে এসে নামে। নামার পরে ফুলকি দেখে খুশি হয়ে যায়, দৌড়ে নেমে এসে বলে, সেই জায়গা? তখন রোহিত বলে, তোমার মনে মনে আছে? তখন ফুলকি বলে, এটা তো আমার জায়গা, অশোকনগর আর নবাবগঞ্জের মাঝামাঝি, আমি কি করে ভুলবো স্যার। তখনই ফুলকির আগের কথাগুলো মনে পড়ে যায়।
তখন ফুলকি বলতে থাকে, আগের সব স্মৃতিগুলো মনে পড়ে যাচ্ছে স্যার। তখন রোহিত বলতে থাকে, খুশি হয়েছো তুমি? তখন ফুলকি বলে, হ্যাঁ অনেক খুশি হয়েছি স্যার। এই বলেই ফুলকি মেলার ভিতরে ঢুকে যায় আর দৌড়তে থাকে আর সব দেখে হাসতে থাকে। তখনই রোহিত মনে মনে ভাবতে থাকে, যে করি হোক সুযোগ বুঝে ফুলকিকে ডিভোর্সের নোটিশটা তুলে নিতে বলতে হবে, ওকে দিয়ে এটা তোলাতেই হবে, না হলে আমাকে কোর্টে যেতে হবে, তখন আবার ফুলকির উকিলের মুখোমুখি আমাকে হতে হবে আর জবাবও দিতে হবে। তখন শালিনীর যেই মানসিক অবস্থা, ও আমাকে জোর করবে এই ডিভোর্সটা দেওয়ার জন্য। তাহলে ফুলকির কি হবে? ফুলকির কোথায় যাবে? ওর মা অসুস্থ, ওর এই শয়তান বাবা তো ফুলকিকে কিছুতেই ওর কেরিয়ার গড়তে দেবে না, তাহলে তো ফুলকির কেরিয়ার এখানে নষ্ট হয়ে যাবে, আমি কিছুতেই সেটা হতে দেবো না। ঠিক তখনই ফুলকি ডাকতে থাকে, স্যার এদিকে আসুন, এখনই ফুচকা মামা আর ঝালমুড়িওয়ালা চলে আসবে। তখনই রোহিত মনে মনে হাসতে থাকে আর হাসতে হাসতে বলতে থাকে, এই মেয়ে নাকি আমাকে ডিভোর্স দেবে। এই বলে ফুলকির কাছে চলে যায় রোহিত, আর ওইদিকে ধানু পিয়াল তমাল ওরাও গাড়ি নিয়ে চলে আসে আর এসে বলে, এই তো রোহিতের গাড়ি। তারপরে নেমে ফুলকি আর রোহিতকে দেখে চমকে যায় আর ভোম্বলদা বলতে থাকে, দেখেছো ওরা এখানেই আছে, আর তোমরা যা বলেছিলে তাতে তো মনে হচ্ছে খুব বিপদ। ওইদিকে ফুলকি একটা গাছ থেকে একটা ফুল ছিঁড়ে তারপরে চুলে গাঁথার চেষ্টা করে, কিন্তু কিছুতেই পারে না। তখন বলতে থাকে, দিদি থাকলে ঠিক ফুলটা গাঁথিয়ে দিত। ঠিক তখনই রোহিত চলে আসে আর এসে বলে, দাও আমার কাছে, আমি দিয়ে দিচ্ছি। এই বলেই ফুলকির চুলে খুব সুন্দর করে ফুলটা গেঁথে দেয়, যেটা দেখে ধানু পিয়াল ওরা চমকে যায়। তখনই পিয়াল বলতে থাকে, এই রোহিত, এবার ফুলকি কেসটে সব ভুলে গেছে, ও ভুলে শুধু রোহিতকে স্বপ্নে দেখছে। তখন ধানু বলে, না না কিছুতেই এটা হতে দেওয়া যাবে না, যে করেই হোক ফুলকিকে বোঝাতেই হবে যে এই ডিভোর্সটা কিছুতে ক্যান্সেল করা যাবে না। আর ওইদিকে দেখা যাবে শালিনী রুদ্রর কাছে চলে গেছে আর বলতে থাকে, আমার কিছুতেই কিছু ভালো লাগছে না। ওইদিকে রোহিত না ফুলকিকে ছাড়তে পারছে না আমার কথা ফেলতে পারছে, ওর কিছুই বুঝতে পারছি না আমি, আর বাড়ির সবাই মিলে ফুলকি আর রোহিতকে কিছুতেই দেখা করতে দিচ্ছে না, কী যে চলছে সেটাই তো বুঝতে পারছি না। ঠিক তখনই সেখানে ঈশিতা চলে আসে আর বলতে থাকে, কি শালিনী ম্যাডাম, সকাল সকাল রুদ্রদার কাছে নিজের কষ্টের কথা বলতে চলে এসেছো? তখন রুদ্র চমকে যায় আর শালিনী বলতে থাকে, কি বলতে চাইছো তুমি? তখন ঈশিতা বলে, তোমাকে একটা খবর দিতে আসলাম, আসলে সকাল থেকে রোহিত আর ফুলকি উধাও, ওদের কেউ খুঁজে পাচ্ছে না। তখন শালিনী বলে, কি বলছো তুমি? তখনই রুদ্র বলতে থাকে, শালিনী এই সুযোগটাই কাজে লাগাও, ফুলকি ডিভোর্সের নোটিশ দিয়েছে, এই সুযোগটাই কাজে লাগিয়ে আমাদেরকে এগোতে হবে, ওদের ডিভোর্সটা করাতেই হবে, বুঝছো না কেন, সেই দিকে জোর দাও। তখন শালিনী অবাক হয়ে তাকিয়ে থাকে। অন্যদিকে দেখা যাবে ফুলকি বলতে থাকে, স্যার খুব সুন্দর করে আপনি ফুলটা লাগিয়ে দিয়েছেন। তখন রোহিত ফুলকি ছবি তুলে দেয় আর বলে, দেখো তো কেমন হয়েছে। তখন ফুলকি বলে, খুব সুন্দর হয়েছে, এত সুন্দর করে ফুল লাগানো কোথায় শিখলেন স্যার? তখন রোহিত বলতে থাকে, আসলে আগে মাঝে মাঝে শালিনীকে লাগিয়ে দিতাম ফুল। তখন এটা শুনে ফুলকির মুখটা ভার হয়ে যায় আর বলতে থাকে, ও আচ্ছা। এই বলেই কাঁদতে থাকে ফুলকি। তখন রোহিত মনে মনে ভাবতে থাকে, দূর কী করলাম, মেয়েটার মনটাই খারাপ করে দিলাম। ওইদিকে ধানু বলতে থাকে, কিছু একটা করতে হবে। তখনই বেলুনওয়ালাকে ওরা সাইডে নিয়ে বেলুনওয়ালার শার্ট প্যান্ট পরে ধানু বেলুন নিয়ে মেলায় ঢোকে। তখন রোহিত আর ফুলকির কাণ্ডগুলো দেখতে থাকে। তখনই রোহিত ফুলকির কাছে যায় আর গিয়ে বলতে থাকে, কি ফুলকি খুব কান্না পাচ্ছে না? তখন ফুলকি বলে, না না কান্না পাবে কেন, আর তাছাড়া কদিন পরে তো আমি আর আপনাকে ছেড়ে চলেই যাব। তখন রোহিত একথা শুনে চমকে যায় আর বলতে থাকে, তোমার কান্না পাচ্ছে না, শালিনীকে ফুল গেঁথে দিতাম সেই কথা শুনে? তখন ফুলকি বলে, না না তাতে আমার কেন কান্না পাবে স্যার? তখন রোহিত বলে, এই শোনো আমার দিকে তাকাও। তখন ফুলকি না তাকাতে চাইলে রোহিত জোর করে ফুলকি রোহিতের দিকে তাকায় আর বলতে থাকে, কি হয়েছে বলো, তুমি কেন এরকম করছো? আর শালিনীকে যখন আমি বিয়ে করেছিলাম তখন শালিনীর মাথায় আমি ফুল কেটে দিতাম, এখন কি দেই বলো? তখন ফুলকি অবাক হয়ে রোহিতের দিকে তাকিয়ে থাকে আর বলতে থাকে, স্যার আপনার সাথে তো আমার কোনো সম্পর্ক নেই তাহলে, আর তাছাড়া আপনি তো শালিনী ম্যাডামকেই ভালোবাসেন। একথা শুনে পুরো চমকে যায় রোহিত আর বলতে থাকে, তুমি একথা কেন বলছো ফুলকি? তখন ফুলকি বলে, হ্যাঁ স্যার আপনার আর আমার কদিন পর তো ডিভোর্স হয়েই যাবে। তখন একথা শুনে রোহিত অবাক হয়ে ফুলকির দিকে তাকিয়ে থাকে আর ধানু পিয়াল তমাল ওরাও অবাক হয়ে ফুলকির দিকে তাকিয়ে থাকে। তো বন্ধুরা আজকের আপডেটটি কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাতে ভুলবে না, আর পরবর্তী আপডেট পেতে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবে। ধন্যবাদ।